আজকে সজনে ফুলের বড়া করবো। দেখো আমি গাছ থেকে সজনে ফুল গুড়িয়ে নিয়ে এসেছি, এনে ভালো করে চটকে ধুয়ে নিয়েছি, ঠিক আছে? তো চলো, আর নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এগুলোকে আগে কুচিয়ে নেবো। এই দেখো আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর দেবো এই যে কালো জিরে, আর দেবো সামান্য লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হলে ভারী ভালো লাগে খেতে। এই যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো একটু হলুদ গুঁড়ো, এই যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো নুন পরিমাণ মতন। যে এটার মধ্যে এটাকে আমি ভালো করে ওয়ে করে নিলাম, ম্যাশ করে নিচ্ছি। দেখো পেঁয়াজগুলো ভাঙা ভাঙা হয়ে গেল, আর এর মধ্যে দেব বেসন, বেসনটা দিয়ে দিয়েছি। এবারে দেব ফুল, সজনে ফুলগুলো, সজনে ফুলের বড়া কিন্তু খেতে বন্ধুরা ইয়াম্মি লাগে, খুব টেস্টি। আর প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে আমার ভালো লাগবে। আর অবশ্যই একটা লাইক কমেন্ট করো, দিয়েকে ভালো করে চটকে চটকে মেখে নেবো। এইটা দিয়ে না গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। এ দেখো আমি সজনে ফুলটা এইভাবে মেখে নিয়েছি, ঠিক আছে? তো চলো, আমি কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি গ্যাসে গরম হতে। এবার আমি তেল দিয়ে দেবো, সাদা তেল পরিমাণ মতনই দেবো, বেশি দেবো না, তেলটা একটু গরম হোক। দেখো তেল গরম হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এইরকম করে নিচ্ছি, করে এরকম করেই আমি সব কটা ভেজে নেবো। গ্যাসটা লো মিডিয়ামে রাখবেন, আর যারা উনুনে করছেন না তাদের তো লো আঁচেই করতে হবে, জ্বালন কম দিয়ে। তো দেখো এগুলো এইভাবে একটু করে আমি পাল্টে নেবো, এই যে এই দেখো দেখেছো কি সুন্দর লাল লাল হয়ে গেছে না? এর আমি একে একে এটাও পাল্টে নিচ্ছি। এক পিঠ হলে তারপরে আরেক পিঠে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেবেন। সজনে ফুলের বড়াটা কিন্তু ভালোই লাগে খেতে। তো চলো এবার আমি তুলে নেব। দেখো সজনে ফুলের বড়া রেডি, দেখেছ কি সুন্দর লেগেছে সজনে ফুলের বড়াটা কিন্তু ইয়াম্মি। দেখো আমার সজনে ফুলের বড়া রেডি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর নতুন বন্ধুদের বলছি পাশের বেল আইকনটি অল করে একদম সাবস্ক্রাইব করে দিও, তাহলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। চলো আজকের মতন টাটা বাই।